জিয়া পরিবার পাকিস্তানের দোসর বললেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা গৌরবের সেতু উদ্বোধন ঘিরে পদ্মাপাড়ের সাত সাত রব উৎসবের রং 15 একর জুড়ে জনসভা এবং সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত 6 দিন পর সচল বিমানবন্দর উত্তরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের 21 সংবাদে সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান দর্শক একুশে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জাতির পিতার খুনিদের পক্ষে স্লোগান দিয়ে তারেক রহমান প্রমাণ করেছে তারা পাকিস্তানের দোসর বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন আপাদমস্তক দুর্নীতিতে ভরা দলের মুখে পদ্মা সেতু নিয়ে প্রশ্ন তোলা মানায় না মাহমুদ হাসানের প্রতিবেদন বাংলাদেশ ও আওয়ামী লীগের ইতিহাস এক ও অভিন্ন এদেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই দলের 73তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন ভাষা আন্দোলন থেকে বঙ্গবন্ধুর বিস্তারিত ইতিহাস আজ পর্যন্ত এই দেশের মানুষের যতটুকু অর্জন সবটুকুই আওয়ামী লীগের হাতে 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সমর্থন করে স্লোগান দেয়াই তারেক রহমান ও বিএনপি নেতাদের পাকিস্তান প্রীতির সবচেয়ে বড় প্রমাণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব শূন্য কোনো দল ইলেকশন করবে জনগণ ভোট দেবে কি দেখে ওই চোর ঠকবাজ এতিমের অর্থ আত্মসাৎ করা অথবা খুন অস্ত্র চোরা কারবারি সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে এদেশের জনগণ ভোট দেবে এদেশ চালানোর জন্য তা তো এদেশের জনগণ দেবে না আপাদমস্তক দুর্নীতিতে ভরা বিএনপি নেতাকর্মীদের মুখে পদ্মা সেতু নিয়ে প্রশ্ন তোলা মানায় না বলেও মন্তব্য করেন সরকার প্রধান ওয়ার্ল্ড ব্যাংকের অভিযোগ দুর্নীতির অভিযোগ এনেছিল যেটাকে আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম প্রমাণ করতে পারেনি ক্যানাডা কোর্টে মামলা দিয়েছিল সেই মামলায় স্পষ্টভাবে রায় বলা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক যে যে অভিযোগ এনেছে সবই মিথ্যা ভুয়া কোনোটাই সঠিক না কাজে যে মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল সেটা তো আজকে প্রমাণিত যেখানে কোনো দুর্নীতি হয়নি তারপরে এই সেতুটা যে আমরা করেছি এটা তো একটা মাল্টিপারপাস সেতু আমরা করেছি সেটা নিয়েও তাদের তারা প্রশ্ন তোলে কোন মুখে দেশে এত বড় বন্যা হলেও বিএনপি নেতাকর্মীরা দুর্গতদের পাশে না দাঁড়ানোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী যারা আজ পর্যন্ত বন্যাবাসীদের জন্য এক মুঠ খাবারও দিতে পারেনি বা তাদের পাশে না দাঁড়িয়ে এখানে বসে বসে তারা মায়া কান্না কেঁদে যাচ্ছে প্রধানমন্ত্রী জানান বন্যা মোকাবেলা ও দুর্গতদের সহায়তার পাশাপাশি আগামী শনিবার হবে পদ্মা সেতুর উদ্বোধন পদ্মা সেতু আমরা উদ্বোধন করব 25 তারিখে মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা এর আগে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন বাংলাদেশের ইতিহাসই আওয়ামী লীগের ইতিহাস স্বাধীন বাংলাদেশ থেকে শুরু করে দেশের প্রতিটি অর্জনই আওয়ামী লীগের অর্জন দেশের মানুষের পাশে থাকা এবং সেবা করাই আওয়ামী লীগের মূল আদর্শ বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংসদে আলোচনায় আরও বলেন ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দেশের এত উন্নয়ন এদেশের মানুষের জন্য যে কোনো আত্মত্যাগেই আমি সব সময় প্রস্তুত আওয়ামী লীগ অর্থ বাংলাদেশের স্বাধীনতা আওয়ামী লীগ অর্থ মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন আওয়ামী লীগ অর্থ বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ আওয়ামী লীগ অর্থই হচ্ছে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি আজকে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই বাংলাদেশের উন্নতি হচ্ছে পদ্মা সেতু নির্মাণ নিজেদের অর্থায়নে আমরা করতে পেরেছি এটাও সবথেকে বড় কথা সেটাও ওই গণমানুষের সমর্থন নিয়েই আমরা করেছি ঠিক এইভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে আর কখনো পর মুখাপুখি হবে না গৌরবের পদ্মা সেতুর দ্বার খুলছে শনিবার উদ্বোধনী অনুষ্ঠানকে ঐতিহাসিক রূপ দিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি 26 জুন সকাল থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সেতুটি প্রতিনিধির সহায়তায়
রতন সামানের রিপোর্ট। সিলেটে কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢলের জলে প্লাবিত হয়েছে ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ সহ নতুন নতুন এলাকা। তবে ছয় দিন পর চালু হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। সিলেটের কোম্পানিগঞ্জে ত্রাণ বিতরণ করেছেন পুলিশ প্রধান বেনজির আহমেদ। তিনি বলেন, 5000 মানুষকে উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মনে করেন যে আমাদের সাহায্য নেবেন, এই যদি তারা এই দুর্গম এলাকায় তারা রিচ করতে চান, করতে চান সাধারণ মানুষের কাছে, আমরা আমাদের পুলিশ ফোর্সেসের পক্ষ থেকে তাদেরকে অবশ্যই সাহায্য করব। সিলেটের জৈন্তাপুরের গর্দনা সিলেট ও সুনামগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রে। ত্রাণ উদ্ধার কাজ চালাচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনী সহ বিভিন্ন সংস্থা। এদিকে ছয় দিন পর চালু হয়েছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুনামগঞ্জ শহরে বন্যার পানি কমতে শুরু করলেও গ্রামগঞ্জে এখনও পানিবন্দী মানুষ। জেলার 25 লাখ মানুষের মধ্যে শতকরা 90 ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জে সুরমা ইউনিয়নের মৈনপুর গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল শফি উদ্দিন আহমেদ। তিনি বলেন, দুর্গতদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। আমাদের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে, আমরা এই সুযোগটা সুন্দরভাবে কাজে লাগাতে চাই। আমরা আমাদের এখানে প্রমাণ করতে হবে যে আমরা এখানে আত্মত্যাগের মাধ্যমে আন্তরিকতার সাথে কাজ করছি। বিশ্বম্বরপুরে ত্রাণ বিতরণ করেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিকে সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি নামছে হবিগঞ্জ দিয়ে। জেলার ভাটি এলাকা দিয়ে প্রবাহিত মেঘনা নদীর পানি বেড়ে চলেছে। পানিবন্দী অন্তত 7 লাখ মানুষ। বন্যার্তদের জন্য 93টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। মৌলভী বাজারে কুশিয়ারার পানিতে নতুন করে প্লাবিত হয়েছে কুলাউড়া, জুড়ি ও বড়লেখার অনেক গ্রাম। এদিকে 5 দিন পর ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তলিয়ে গেছে প্রায় 3000 হেক্টর জমির আমন। খোলা হয়েছে 26টি আশ্রয়কেন্দ্র। রত্না সামান, একুশে টেলিভিশন। এদিকে উত্তরাঞ্চল সহ জামালপুর, টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তলিয়ে রয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল। যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা ও ঘাঘর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রয়েছে বিশুদ্ধ পানি, খাবার, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকট। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। লালমনিরহাটে বিপদসীমার নিচে নেমেছে প্রধান দুই নদীর পানি, তবে এখনো প্লাবিত অনেক গ্রাম। বাড়ি ঘর তলাইছে, কি করি খাই কি করি না খাই কষ্ট পড়ে গেছি। কোনো খাওয়ার কোনো বুদ্ধি নাই, ছোট বাচ্চা টাচ্চা সবাই না খায় আছে। পানিময় পানি শুধু, পাকড়ি খামো তারও উপায় নাই। জামালপুরে যমুনা নদীর পানি বিপদসীমার উপরে, তলিয়ে রয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল। টাঙ্গাইলে যমুনা সহ সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। গোপালপুর, কালিহাতি, সদর ও নাগরপুরের বিস্তীর্ণ চরাঞ্চলের শতাধিক গ্রামের বাড়িঘর ও ফসলি জমি পানির নিচে। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে শহরের হার্ড পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। শাহজাদপুর, চৌহালি ও সদর উপজেলায় নদীপাড়ের ঘরবাড়িতে পানি ঢুকেছে। উজানের ঢলে গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী। 7টি আশ্রয় কেন্দ্রে ভিড় বাড়ছে। কুড়িগ্রামে নদ নদীর পানি কমছে, তবে ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখনও বিপদসীমার উপরে থাকায় তলিয়ে আছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি। দুর্ভোগ আরও বেড়েছে বানভাসীদের। হিলিতে তুলসীগঙ্গা নদীর পানি বৃদ্ধি পেয়ে ডুবছে মাঠঘাট, স্কুল। এদিকে রাজধানীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বন্যা মোকাবেলায় আধুনিক সরঞ্জাম সংযোজিত হবে। এবারে ইয়া থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের সার্চ এন্ড রেস্কিউ বোট, ওয়াটার অ্যাম্বুলেন্স এবং মোবাইল হসপিটাল করা দরকার। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এরপরেও যদি লাগে ফান্ড প্রস্তুত আছে দেওয়ার জন্য। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।
গৌরবের পদ্মা সেতুর দ্বার খুলছে শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানকে ঐতিহাসিক রূপ দিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 26 জুন সকাল থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সেতুটি। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। সেতুর মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলছে দৃষ্টিনন্দন মঞ্চ তৈরি ও আশপাশের এলাকায় সৌন্দর্য বর্ধনের কাজ। উদ্বোধনের পর মাদারীপুরের বাংলাবাজার ঘাটে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11টি পিলারের ওপর 10টি স্প্যান বসিয়ে পদ্মা সেতুর আদলেই তৈরি করা হচ্ছে মঞ্চ। মঞ্চের সামনে থাকবে বিশাল আকৃতির নৌকা। উদ্বোধনী নামফলক ও মুরাল স্থাপনের কাজ শেষ পর্যায়ে। জিডিপি বৃদ্ধি করবে এবং এখানে আমরা হাসি মুখে জমি দিয়েছি। সারা বাংলাদেশের সাত সাত গ্রাম, বিশেষ করে মুন্সিগঞ্জ এবং জহিরের দিকে স্বাগতম জানানোর জন্য সরকারের পক্ষ থেকে যে প্রস্তুতি তার রয়েছে, আমরা স্থানীয় জেলা প্রশাসন যে কর্মসূচিগুলি করবেন তার জন্য প্রস্তুতিরই পর্যবেক্ষণ করলাম। উচ্ছ্বাসের শেষ নেই পদ্মা পাড়ের মানুষের। পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষার প্রহর গুনছেন তারা। আনন্দ লাগছে যে পদ্মা সেতু, স্বপ্নের সেতু আগামী 25 জুন উদ্বোধন হবে। সেতু তো হচ্ছে, এটা তো আমাদের গর্ব, অনেক সুন্দর একটা জিনিস আমাদের দেশে। আমাদের পদ্মা সেতু হয়ে গেছে, আমাদের যাতায়াত এখন রাস্তা কমে গেল। 25 জুন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে দুয়ার উন্মোচন হবে 6.15 কিলোমিটার সেতুটির। রত্না জামান, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। 9% করোনা নতুন উপ ধরনে আক্রান্ত বলছে IEDCR, 24 ঘন্টায় শনাক্ত 1300 ছাড়ানো। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। দেশে করোনা সংক্রমণের 9% অমিক্রনের উপধরন BA.5 আক্রান্ত, এ তথ্য জানিয়েছে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণার প্রতিষ্ঠান IEDCR। এদিকে গেল 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 14% ছাড়িয়েছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ বাড়ছে। IEDCR বলছে ওমিক্রনের নতুন উপধরন BA.5 দেশে প্রথম শনাক্ত হয় 24 মে। এক মাসে 11টি নমুনা বিশ্লেষণ করে IEDCR, এতে দেখা যায় 9% ওমিক্রনের উপধরন BA.5 এবং বাকি 91% ওমিক্রনের আরেক ধরন BA.2 তে আক্রান্ত। ভ্যাকসিন নেয় ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছেন এই উপধরনে। বর্তমানে সংক্রমণশীল অন্য উপধরনের তুলনায় নতুন এই ভেরিয়েন্ট বেশি সংক্রমণ ঘটায়। এদিকে করোনায় 24 ঘন্টায় 880 ল্যাবে 9000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 1319। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে একজনের। শনাক্তের হার 14.32%। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে কোরবানির পশুর ঘাটতি নেই, চাহিদার থেকে উৎপাদন বেশি বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। ঢাকার 2 সিটি কর্পোরেশনে 19টি সহ সারা দেশে মোট 1800 কোরবানির পশুর হাট বসবে বলেও জানান মন্ত্রী। বলেন পশু পরিবহনের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। মফির রহমানের রিপোর্ট। এবার দেশে কোরবানির পশুর চাহিদা 97,75,000-এর কিছু বেশি, মজুদ আছে 1,21,24,000। এর মধ্যে গরু মহিষের সংখ্যা 44,11,338 আর ছাগল ভেড়া রয়েছে 75,11,957, উট দুম্বা গাড়লের সংখ্যা 1,409। কোরবানির পশুর চাহিদা ও সরবরাহ নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরে বসে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বৈঠকের পরে মন্ত্রী জানান দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। আমাদের বিগত কয়েক বছরের যে পরিসংখ্যান, তাতে যে চাহিদা আমাদের থাকে, এবছরেও একটা সম্ভাব্য চাহিদা আমরা নিরূপণ করেছি। সে চাহিদার অতিরিক্ত পশু আমাদের প্রস্তুত আছে, ফলে কোরবানির জন্য কোনোভাবে সংশয়, সংকট বা আশঙ্কার কোনো কারণ নেই। এবার পশু পরিবহনের গাড়ি রাস্তায় আটক করে সেখানকার বাজারে তোলার জন্য বাধ্য করা যাবে না, বসানো যাবে না মহাসড়কের পাশে হাট, খামার বা বাড়ি থেকে বিক্রির ক্ষেত্রে নেওয়া যাবে না কোনো হাসিল। কোনো খামারে যদি নিজ বাড়ি থেকে তার পশু বিক্রি করেন, তাকে কোনো হাসিল বা চাঁদা দিতে হবে না। খামারি যদি তার পশু পথিমধ্যে একটি হাট আছে, সেই হাটে না নামিয়ে তিনি যদি দূরবর্তী কোনো হাটে নিয়ে যেতে চান, ঢাকায় আনতে চান, রাস্তাঘাটে কেউ তাকে জোর করে
বাড়ির পাশের হাটে নামাতে বাধ্য করতে পারবেন না। গেলবারের মতো এবারও ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা অনলাইন মাধ্যমে পশু বিক্রি করা যাবে। তবে প্রদর্শিত পশুর সাথে মিল না থাকলে বিক্রেতা ফেরত নিতে বাধ্য থাকবে। যেভাবে অনলাইনে দৃশ্যমান করা হলো সেভাবে গরু, ছাগল, ভেড়া, মহিষ যদি সরবরাহ না করে বা পছন্দ না হয় টাকাটা ফেরত নিতে পারবেন। কোরবানির পশুর হাটের ইজারাদাররা হাট শেষে বর্জ্য পরিষ্কার না করলে জামানতের টাকা থেকে ব্যয় মেটানো হবে বলেও জানান মন্ত্রী। বর্জ্য নিষ্কাশনের প্রক্রিয়া না রেখে বাজারটা শেষ হয়ে গেলে চট করে যেন চলে না যায়। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট শুক্রবার, হারের বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জিয়া পরিবার পাকিস্তানের দোসর বললেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা। গৌরবের সেতু উদ্বোধন ঘিরে পদ্মাপাড়ে সাজ সাজ রব, উৎসবের রং 15 একর জুড়ে জনসভা। এবং সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত, 6 দিন পর সচল বিমানবন্দর, উত্তরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2 0 2 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।